gumayo na maya gume akher zamana maji bandare ute cheto idhar nishana maji bandare ute cheto idhar nishana gumayo na maya gume akher zamana বিশ্বের বৃহৎ আধ্যাত্মিক সংগঠন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের ঘোষণা অনুযায়ী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসাবে রাঙ্গুনিয়া উপজেলা শাখা কমিটি সমূহের সাথে সাংগঠনিক সংলাপ করেছে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার 5 আগস্ট সকালে উপজেলার ইসলামপুর পশ্চিম নিচিন্তা কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন শাখার সাথে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সংলাপ মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মীর শফিউল আলম নেজামি। থেকে প্রজন্ম যদি আমাদের অভীষ্ট লক্ষ্য যে হাসলের ময়দানে আমরা মনিককে পাওয়া, এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যদি একটি ভালো কাজ আমরা লিখে যেতে পারি এটি উচিলা হবে। ওই দিন যেদিন সবাই ইয়ারফসি বলবে আর আমার নবী বলবে উম্মতি উম্মতি, আর এই নবীর প্রতিনিধিত্ব করবে আমার মনে মনোমাইজ ভান্ডারি, এটি আমাদের জন্য। অনুষ্ঠানে মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য প্রফেসর আবু তাহের, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, রাঙ্গুনিয়া রাঙ্গামাটির সাংগঠনিক সমন্বয়কারী এস এম সৈয়দ আবু আহমেদ, মোহাম্মদ হারুন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য ইউসুফ আলী। সাংগঠনিক এই সংলাপে উপজেলার বিভিন্ন শাখা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন বেতাগী শাখার সভাপতি আকবর হোসেন খুকন, পুমরা শাখার সাধারণ সম্পাদক সুবাসীল, লালানগর ও দক্ষিণ রাজানগর শাখার সভাপতি মোহাম্মদ হোসেন সওদাগর, রাজানগর ইউনিয়ন শাখার সভাপতি আনোয়ার হোসেন, ইসলামপুরের সভাপতি তারেকুল ইসলাম চৌধুরী, সরবাটা ইউনিয়নের সভাপতি ডাক্তার কাজী জুবাইতুল্লাহ। তৈয়বুল ইসলাম, নিউজ ডেস্ক। এগুলো কি আপনারা আনছেন না? পাইলে আমরা সবাই প্রস্তুত। আসলে